দর্শক বন্ধুরা, আমরা ফ্রেম কেনার জন্য, আমাদের ফ্রেম দরকার। এই ফ্রেম কেনার জন্য আমরা একটা খামারে যাচ্ছি, যেন ফ্রেমগুলো আমরা কিনে আনতে পারি। দুই বছরে আর আমি কাটা না মানুষ না, আমি এখন থেকে এটাই ইউজ করবো। মানে আরে বাবা, ফ্রেম এগুলা ভালো, অনেক ক্যামেরাম্যান। আমার এই ভিডিওটি যদি ভাই ভালো লাগে আপনাদের মাঝে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। নিজে মিস্ত্রি আবার নিজেই মনে করেন, এনে কি 100 আছে? এনে 100 আছে না, এটা ভাঙিছে ওই যে ওতালে ভাঙিছে। দর্শক বন্ধুরা, আমরা আমাদের মৌমাছির ফ্রেম কেনার জন্য ভাইয়ের কাছে আসছি। আমাদের কিছু ফ্রেম দরকার, তা আমরা 100 পিস ফ্রেম কিনে নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নামটা কি দাদা? আমার নাম পিয়ার গাজী। পিয়ার গাজী, আপনি তো মৌমাছি করেন না? জি, আমি এখানে আমার বন্ধু মানুষ ভাই, আমার সবচেয়ে কাছের বন্ধু মানুষ, সাতক্ষীরা জেলা শ্যামনগর থেকে। ধন্যবাদ ভাই, আপনার কাছে আসলাম ফ্রেম কেনার জন্য। দর্শক বন্ধুরা, এই যে দেখতেছেন আমরা ফ্রেম কিনতেছি, আর এখানে আমার বন্ধু টাকা গুনতেছে বাইকে দেওয়ার জন্য। দাদা ভাই, কয় টাকা ভাই ফ্রেম জানোই তো? আবার এর আবার কি আপনার জন্য আমি কি করতেছি? খালি বসবেন, খালি আমি কোন দেখি করিয়ে দিচ্ছি। মানে আমি একজনের উপকার, যদি আমি পাগল, আমি পাগলই কিন্তু। আপনাদের সেই সঙ্গে খামারটি ঘুরে দেখানোর ইচ্ছা হলো। এটা বিশাল এক খামার, এখানে 300টি মৌ কলোনি আছে। দেখতে পাচ্ছেন এই যে কত মৌমাছি, এক এক লাইনে কতগুলো মৌমাছির বক্স আছে, দেখুন কত বড় খামার। দর্শক বন্ধুরা, এই আপনিও করতে পারবেন, আপনার দেহ সম্ভব এত বড় খামার করা। শুধু ধৈর্য, চেষ্টা আর অধ্যবসায় থাকা জরুরি।